চক্রবর্তী জাভেদ খান সহ এই ক্লাবের, বিদেশ বোস সকল সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, মা ভাই ও বোনেরা, এখনই মনে হচ্ছে পুজোয় মানুষের ঢল রাস্তায় প্রায় নেমে গেছে, ট্রাফিক জ্যাম কখনো কখনো উঁকি ঝুঁকি মারছে, কারণ এটাও তো ফ্যাক্ট যে একটা ব্রিজ ভেঙে পড়ার জন্য অনেকটা ট্রাফিক জ্যাম আমাদের সামলাতে হচ্ছে পুলিশদের অনেক কষ্ট করে পুজোর সময়। তাছাড়াও রাস্তাগুলো বন্ধ হয়ে যায় প্রায়, রাস্তাগুলো অর্ধেক প্যান্ডেল তৈরি হয়ে যায়, রাস্তাগুলো ছোট হয়ে যায়, ফলে প্রবলেম তো একটা হয়, কিন্তু তার মধ্যেও মানুষ কিন্তু অনেক কোঅপারেশন করেন, প্রশাসনের সাথে ক্লাবগুলো কোঅপারেশন করেন, ভলেন্টিয়ার্সরা কোঅপারেশন করেন, তাই কিন্তু পুজোয় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আমি এখনও মনে করি থিম পুজোর শুরু কিন্তু আপনারাই করেছিলেন, ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়ের ওপরে সেদিন আপনারা যেটা তৈরি করেছিলেন, তারপর থেকে কিন্তু থিমের পুজো তৈরি হয়ে গেছে, মানুষের কাছে পুজোটা চলে গেছে। আমি আগেও অনেকবার এখানে পুজো করতে এসেছি, পুজো দেখতে এসেছি, মানে উদ্বোধন করতে এসেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তার মানে আপনারা ডিভাইডারটা পুরো ঢেকে দিয়েছেন বলে, অ্যাডভার্টাইজমেন্টের এগুলো দিয়ে ডিভাইডারটা এত ঢেকে দেওয়া হয়েছে যে ওদিকে রাস্তাটা দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা আপনার ডিভাইডারটা আমি পুলিশকে বলবো, ক্লাবের সাথে কথা বলে এই অ্যাডগুলো অন্য জায়গায় লাগিয়ে ডিভাইডারটা খালি রাখতে, তার কারণ ডিভাইডারটার জন্য কিন্তু রাস্তাটা ছোট দেখাচ্ছে এবং ওই পাশে কী ঘটছে এ পাশের লোক দেখতে পাচ্ছে না। রাস্তা অলওয়েজ ওপেন থাকবে যাতে এপার থেকে ওপার দেখা যাবে। এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক আসে এই পুজোকে কেন্দ্র করে, এবং বিজন সেতু থেকে শুরু করে, শীতলা মন্দির থেকে শুরু করে, তালবাগান থেকে শুরু করে, আমাদের যেটা আমি করে এলাম ওখান থেকে শুরু করে, রাজডাঙ্গা নবউদয় সংঘ থেকে শুরু করে, সামনে গড়িয়াহাট মোড়, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট জাংশন, এবং আপনাদের এই জায়গাটা তো কনজেশন হয়েছে বিকজ অফ দিস। ইমিডিয়েট ওটাকে ক্লিয়ার করে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে এটা সিদ্ধান্ত নিন। পুজোর সময় লোকজন আসবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, সহযোগিতা করেই আমাদের কাজ করতে হয়। এই পুজোগুলো বড় পুজো, থিমের পুজো, একটা থিম তারা তৈরি করেছেন, সেই থিমের ওপরে পুজো হচ্ছে। যাই হোক, এটা ডিটেলস কর্মকর্তারা বলতে পারবেন, আমি তো মায়ের কাছে প্রার্থনা জানিয়ে বলবো, মা গো সকলকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো। দুর্গা পুজো আমাদের জাতীয় উৎসব, দুর্গা পুজো শুধু কলকাতায় হয় না, শুধু গ্রাম বাংলায় হচ্ছে তা নয়, সারা পৃথিবী জুড়ে আজকে দুর্গা পুজোর একটা অন্য উন্মাদনা। কেউ লন্ডনেও পুজো করে, কেউ অস্ট্রেলিয়াতেও করে, কেউ ক্যানাডাতেও করে, কেউ ইউএসএতেও করে, কেউ বিহারেও করে, কেউ রাজস্থানেও করে, কেউ গুজরাটেও করে, কেউ দক্ষিণ ভারতেও করে, কেউ দিল্লিতেও করে। সুতরাং এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যে পুজো করি এটা আমাদের গর্ব। প্রতিবারই মা আসেন, 365 দিন অপেক্ষা করে থাকি আমরা কবে দুর্গা পুজো আসছে, সকলের মনে একটা উন্মাদনা, প্রাণের স্পন্দন, আনন্দের প্লাবন, একেবারে প্লাবনের জোয়ার নিয়ে আসে। আমরা বলি মা গো তুমিই দুর্গা, তুমিই কালী, তুমিই ঘরের মোদের মা, তোমায় ছাড়া উৎসব আসে না, তুমি যে মোদের দুর্গা মা, দুর্গা মা ছাড়া আমাদের জাতীয় উৎসব কখনো আমরা পালন করতে পারি না। দুর্গা পুজো আমাদের জাতীয় উৎসব, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে, মনের আবেগ দিয়ে, মনের আবেশ দিয়ে, মনের পরশ দিয়ে আমরা মা দুর্গাকে ডাকি। তাই আপনাদের সকলের মঙ্গল কামনা করে বলি মা গো ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, সাহসধা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাবি বিধাত্রী বরদে নম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজহি, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজহি, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজহি, চণ্ডমুণ্ড বদে দেবী রক্তবীজ বিনাশনম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজহি, অচিন্ত রূপচরিত সর্বশত্রু বিনাশনম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজহি, নতেভ্য সর্বদা ভক্তাং পরতে চণ্ডিকায় নমো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু সর্বমঙ্গলরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ
নমস্তস্যই নমো নমো মা গো, সকলের মঙ্গল কামনা করি। ওং সর্বমঙ্গলামঙ্গলে শিবের সর্বাস্থ সাধিকে শরণ নিত্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে। মা গো, সকলের মঙ্গল করো। মাকে বলি মা, আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি, আমাদের মধ্যে কোনো ভাগ যেন না হয়। সাদা হোক বা কালো হোক বা বেটে হোক বা ফর্সা হোক বা ছাত্র হোক বা যৌবন হোক বা কৃষক হোক বা শ্রমিক হোক বা মা হোক বা বোন হোক, আমরা সবাই যে একই পরিবারের সন্তান। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার মনে রাখবেন। যে উৎসবে সবাই আসে সেটাই উৎসব, সেটাই জাতীয় উৎসব। এখানে কোনো জাতপাত নেই, এখানে সবাই মিলে আমরা করি এই উৎসব। দীর্ঘজীবী হোক, সারা পৃথিবীতে নাম কিনুক, পৃথিবীর অনেক প্রান্তরের মানুষ আসছেন পুজো দেখতে। আপনাদের সকলকে এখন থেকে ভলেন্টিয়ার্সদের সে ব্যাপারে পুরো তৈরি রাখতে হবে। আমি জানি ভলেন্টিয়ার্সরা রাত জেগে কাজ করেন, দিন জেগে কাজ করেন। এখন মা বোনেরাও পাড়ায়, তারাও কিন্তু পাহারা দেয়, তাহারাও কিন্তু অনেক কাজ করে, মেয়েরা অনেক হেল্প করে, বিশেষ করে এই সমস্ত পুজো কমিটিগুলোকে। আপনারা আপনাদের পুজো ভালোভাবে কাটান, শান্তিতে কাটান, কোনো উত্তেজনায় পা নয়, কোনো প্ররোচনায় পা নয়, সবাইকে নিয়ে একসাথে এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। মনে রাখবেন, আকাশ দিল চেতনা, মাটি দিল নিশানা, সৃষ্টি হলো বৃষ্টি, এতেই সবুজ সৃষ্টি। সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে একতা। প্রকৃতিতে যেমন চন্দ্র সূর্য গ্রহ তারা সব আছে, একটা শরীরে যেমন হার্ট কিডনি লিভার থেকে শুরু করে সব কিছু আছে, সেরকম মনে রাখবেন। সব ধর্ম মিলিত হয় যেখানে, সব জাতি মিলিত হয় যেখানে, তার নাম সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমার। ভালো থাকবেন। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান।